তো আমারও তো সমস্যা, আমার নানা সমস্যা। আমি সমস্যা কি সমাধান করা যাবে? আমি একজনকে ভালোবাসি বুঝছেন, তো তারে কোনোভাবে পাইতেছি না, কি করা যাবে? ধরো শাড়িটা একটু ধরো, তোমার কি করেন এগুলো? এগুলি বাচ্চাদের, বাচ্চাদের নজর লাগে না, ঠান্ডি লাগে না, বাং লাগে না, বাতাস লাগে না, মুখ দশ লাগে না, মোড়ামুড়ি করে না, আর বুকের মধ্যে বুক করা হয় এই জন্য। তো আমারও তো সমস্যা, আমার নানা সমস্যা। আমি সমস্যা কি সমাধান করা যাবে? না বললি কেমনি হবে, সাহেব মানুষ যদি না বলিস। আচ্ছা আপনার কি, আপনি কোন জাতি আপনারা? মুসলমান বাইদে। বাইদে না? তো এগুলা যে এগুলা আর এখানে কি আছে দেখি? এখানে শিঙে লাগাই, দাঁতের পোকা, মাজার ব্যথা, বাতের ব্যথা। ও তো শিঙে লাগাইতে হইব, শিঙে লাগালে যে গাছ শরীর হাত পা কেছে না সবাই? হ্যাঁ বেলের দিয়ে কাইতে কাইতে লাগে। হ্যাঁ হ্যাঁ তো বেলের দিয়ে কাইতে। আচ্ছা দেখি কি কি কেমনে কাটবেন দেখি, বাইর করেন তো জিনিস। ও ফেটু পিবড়া কামড় দাও ওইরকম। ও আচ্ছা আচ্ছা, গরু শিং আছে না, গরু শিং দিয়ে মুখ। ওই জিনিসগুলো দেখি আমি একটু, কেমন মানে আমি দেখে তারপরে ভালো লাগলে আর কি, আমার তো ভয় লাগতেছে দেখি জিনিসগুলো আসলে কি। আমাদের দেখে বলো ভয়। হ্যাঁ ওই আমগো দেখে বলো ভয় করছে। হ্যাঁ আপনি বাইদে নি, আপনার কাছে সাপ নাই? সাপ খেলা দেখেন না? সাপ খেলা দেখেন না তো গো মই যখন সাত যার। হ্যাঁ ও বাসায় কাজ করে, কেউ ছাই বেচে, কেউ ই করে, এইরকম আমগো মধ্যে সাত যার। আচ্ছা দেখি কেউ সাপ খেলা দেখা, কেউ বাঁদর খেলা দেখা। ও আপনি সিঙ্গেল লাগান খালি? পাখি খেলা দেখা ময়না। আচ্ছা আপনি সিঙ্গেল লাগান? আমি সিঙ্গেল লাগাই। আপনার স্বামী ছেলে সন্তান আছে? আছে। তারা কি করে? এরাও সিঙ্গেল লাগায়। আচ্ছা এটা দিয়ে সিঙ্গেল লাগান? আর কি আছে, আর কি 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 করেন? গাছ, হাড্ডি। এই কিসের হাড্ডি? এটা কুত্তার না গরুর নাকি ছাগলের? হ্যাঁ মানুষের হাড্ডি। জাইরো মানুষের মানে ওই তো পুলিশ লিয়ে যায়। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আর এইগুলো কি? এগুলো কি? এগুলো ওষুধ। মানে তো এখন সিঙ্গে লাগাইতে কত লাগবো? ধর্ম সিং একটা ৫০ টাকা। পঞ্চাশ টাকা লাগান দেখি? কেন না শোনেন না, ডরানোর কি? আমার তো এই জায়গায় আসেন, এই জায়গায় এখানে রাখেন। শিঙে লাগান না, যে লোমের ফাঁক দিয়ে কি উড়াবেন? শিঙে লাগাবো। হ্যাঁ ভয় পাবো না আমি, সমস্যা নাই। না 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 এখন কারণ মানুষের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এখন শিঙে লাগান, এখন বাতের চুরি ব্যবহার করে। তাহলে কেমনে আপনার ইনকাম হবে কেমনে? তাহলে আল্লাহই দেবে একভাবে না একভাবে। আচ্ছা আর একটা বিষয়, আমি একজনকে ভালোবাসি বুঝছেন, তো তারে কোনোভাবে পাইতেছি না, কি করা যাবে? ও না না আপনি ওইজন সাংবাদিক মানুষ না? সাংবাদিক সাংবাদিক এখন সব বাদ দেন, বাদ দেন সব কিছু বাদ দেন, একজনকে ভালোবাসি বুঝছেন, এরে কোনোভাবেই তার মন গুছাইতে পারতেছি না, তারে পাইতেছি না, আমি কি করতে পারি? আমার কাকা একটু বুঝাই কোন, একজনকে ভালোবাসি কিন্তু কোনোভাবে তারে পাইতেছি না, তাবিজ কবজ কিছু থাকলে দেন। আছে এরকম কিছু? এই যে আছে। আপনি কি হাত দেখতে পারেন? তারে কি আমি পাবো কিনা হাত দেখতে পারেন? না আমি হাত দেখি না, আমি কি গণ যে হাত দেখবো? এই যে ঝুমুর আছে গলায় দিয়ে, পা দিয়ে লাসলি আবার আসতে পারে, আবার এই করিমালা গলায় দিলি আসতে পারে। কি কার কার গলায় দিব? হের গলায় না আমার গলায়? তোর গলায় দিলেই হবে, নামের উপরে। এখন এই যে এটা দিয়ে তুমি, হ্যাঁ আমার গলায় দেবো এভাবে? এভাবে গলায় দেবো? গলায় দিলে কি তারে পাবো? তারে পাবি, নামের উপরে গলায় দিলি এক থালার চেন কিনে। আচ্ছা সেটা সমস্যা নাই, 100 টাকা যাই হোক।
দিলাম। নাম হইলো ফাতেমা আক্তার। না না এমন জিনিস আছে, 10 লাখ টাকা দিলে কাজ হয় না। ঠাট্টার সময় ঠাট্টা, কাজের সময় সময় কাজ। ঠিক আছে, এই মাটির দুগলো যদি দেয়, যদি বিশ্বাস করে লিস তাল্লায় মাফ করবো। আর এমন সময় আছে যদি সোনাও দেয় কাজ হবে, অবিশ্বাস করলো আল্লাহর নামে বেগে তুলে দেন। বাসায় যাই একটা চেনের লোকে খসিয়ে গল বটি দিয়ে, না খসাতে বটি দিয়ে জায়গায় কাইটে সবগুলো গাই দিলে চেনের লোকে লাগি গলায় দিয়ে জামার তলে থাকবে কে দেখবে। তাহলে পরে এটা দিলে তারা সে আসবে। ইনকাম পাতি হয় না কিছু? কেবল আইছো। আচ্ছা তুমি দাঁড়া, আমি বাঙালি আছি। হ্যাঁ একটা শাড়ি কিনে দেবো, সেটা আপনার মন চাই কিনে দেন। আমরা গরিব মানুষ, বৃষ্টির লিগে গেরাম করতে পারি না। 5 দিন মনে আজ গাইছি, তাও এখনো কিছু পালাম না। আচ্ছা তাহলে জাদু দিয়ে একটা শাড়ি নিয়ে আসি নাকি? হ্যাঁ এই যে চলে আসে, চলে আসে। এটা কি বললাম না, ম্যাজিক করে চলে আসবো। আইসে পছন্দ আছে তোমার? আপনি দিছেন এখন পছন্দ হয়েছে, আবার কবে বলো পছন্দ হবে? আপনার মন মতন দিছেন। ধরো শাড়িটা একটু ধরো, তোমার ঠিক আছে, তোমার একদম পুরন শাড়ি একদম। আর আমারে ফোন দিছিল, সে মনের মানুষ চলে আইছে একদম জায়গায়। সারাদিন ঘুরে বেড়াও না ঘামে, তোমার শরীরের কি অবস্থা? ঘামে একদম সারাদিন ঘুরো না, কষ্ট লাগে। পছন্দ হয়েছে শাড়ি? তোমার ভালো মানাবে কিন্তু। আমি তো আর গুছাইতে পারলাম না, আমি গুছিয়ে জানি কর আমার জীবনে আজ দই একজন ভালো মানুষ। আমার জীবনে আমি লাখ লাখ টাকার খুশি। সারাটা দিন হাঁটে, হাইটা 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 এগুলো বিক্রি করে। এখন তো কেউ নেয়ও না, এখন তো কেউ ইয়ে নেয় না।